হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিল সঙ্গীতের ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। শুভ সকাল। তো আজকের দিনটা খুবই একটা ভালো দিন। আজকে আমাদের নতুন বছর 2024 সাল। তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সবার জন্য খুবই খুবই ভালোবাসা। তো আজকে অনেক মানুষ অনেক জায়গায় পিকনিক করতে যাবে, তো আমাদের যাওয়া হবে না, কারণ আমাদের কাজের একটু সমস্যার কারণে আমাদের গাড়িটা আটকে পড়েছে, আসতে পারে না। তো সেই কারণে আমরা ফাঁকে যেতে পারছি না, আমাদের রুমের মধ্যে এনজয় করতে হবে। তো আমরা এরপর মার্কেট যাব। মার্কেট গিয়ে তো অনেক কিছু আনতে তো হবে। আজকে মানে আজকের দিনে খাওয়া দাওয়া অনেক কিছু আইটেম হয়, তো দেখি কত কি আইটেম করা যায় মার্কেটে গিয়ে। তো আমরা বাজারে চলে এসেছি মার্কেটিং করতে। তো মিষ্টি আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা মুদিখানার দোকানে ঢুকেছি। তো মুদিখানার দোকানে কিছু নেব। তো আমাদের চিকেনও পাঠিয়ে দিয়েছি রুমে। চিকেন নিয়েছি, মাছ নিয়েছি, তো আরও কিছু লাগবে, তো সেগুলো নিয়ে নিচ্ছি। তো আমার বাজারে সব কিছু নেওয়া হয়ে গেছে, এরপর আমি রুম যাচ্ছি। তো দেখা হচ্ছে রুমে গিয়ে। তো আমরা বাইরে কোথাও যাচ্ছি না, তো আমরা রুমের ভেতরেই এই পিকনিক হবে আমাদের, কারণ আমাদের গাড়ির একটু সমস্যা আছে, তো গাড়িটা আসতে পারে নাই। তো সেই কারণে আমরা আগে কোথাও যেতে পারছি না, রুমের মধ্যেই আমরা এনজয় করবো। তো এরপর খিদে লেগে আছে বাজার থেকে এসে, তো কিছু খেতে হবে। মুড়ি নিয়ে এসেছি, আদার্স কিছু তো আইটেম নেই। কুমড়ো নিতে গেলাম, বেগুনি করবো ভাবলাম, তো দেখছি কুমড়োটা ভালো, কিছু করার নেই। তো সেই কারণে শশা এনেছে, শশা দিয়ে আর দিয়ে শশা আমি অতটা পছন্দ করি না, কিন্তু তবুও দেখবো ট্রাই করে। মুড়ি খেতে হবে কিছু, নাহলে আমাদের পেটে একটু লাথি মারছে। বাকি সব এই যে বন্ধুরা সব পেঁয়াজ আর সব কিছু রেডি করছে। তো এই হচ্ছে আমাদের বিকাশ দা, সামনেরটা পিছনেরটা হচ্ছে আমাদের অমর ভাই। ছোট কিচেন আমাদের, ছোট সংসার। এই হচ্ছে আমাদের কিচেন, এখানে সবকিছুই আছে আমাদের। আস্তে আস্তে সব বার করা হবে, সব দেখা হবে, সাপ খেলার মতো। দাদা আমার বলছে নাকি যে খাওয়ার জন্য আমাদের আলুর কি করবে? আলুর দম করছে, তো আলুর দম দিয়ে মুড়ি খাবে বলছে। যাই যে দেখা যাক, খেতে দেবে কি করবো, ওয়েট করতে হবে বলছে। দেখো সেই কি করে। আজকের এই দিনটাতে খুবই খুবই আনন্দিত লাগছে, কেননা সোমবারে বছর ঢুকেছে। তো ভোলানাথের জন্মবার খুব একটা শুভ দিন, শুভ দিনে বছর ঢুকেছে। আশা করছি সব মানুষের সবার দিন ভালোই কাটবে, বছর কাটবে, জীবন কাটবে খুব ভালোভাবে। জীবন এখন মুড়ি রেডি, মুড়ি খেতে হবে। তো এখন আমাদের রান্না শুরু হয়ে গেছে। রান্না হচ্ছে, সবকিছু রেডি হয়ে রান্না হচ্ছে। এখন সব আস্তে আস্তে তো চান করছে, এখন তো বসে আছে। এই হচ্ছে এরকম ভাবে আমাদের এখন আজকের দিনটা যাচ্ছে এখন পর্যন্ত। তো পরে কি হবে বুঝতে পারছি না। আমরা রান্না করছে এই বিকাশ দা, আমাদের কুকিং এখন চিকেন রান্না করছে। একটু আগে মাছ ফ্রাই করেছে, মাছ ভাজার পর এখন ও চিকেন রান্না করছে। খুব সুন্দর রান্না করে আমাদের দাদা। এখন আমি একটু রেস্ট নেব, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন একটু বিরতি, আমি রুমে ছিলাম, দেখবো কি রান্না হচ্ছে।
তাহলে রুমে ছিলাম, তো এখন গিয়ে দেখবো রান্না বান্না কদ্দূর হয়েছে। তো এখন দেখছি রান্না ভাত হয়ে গেছে, চিকেনও প্রায় শেষের মুখে, আমাদের বিকাশ দা খুব সুন্দর রান্না করেছে, তো টেস্ট করে দেখলাম খুব ভালো রান্না করতে পারে আমাদের বিকাশ দা। তো এইখানে আমাদের দইও আছে, দই নিয়ে এসেছে, তো রান্না পুরা কমপ্লিট। তো আমি এখন খাবো না, তো আমার এখন খিদে নাই, তো আমি পরে আমি এখন চান টান করিনি, তো চান টান করে খাবো। তো ভিডিওটা আছে এই পর্যন্তই, তো নতুন বছরের ভিডিও আজ এইটুকুই, তো নতুন বছরের শুভেচ্ছা। তো ভিডিওটা এই পর্যন্তই, তো বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, জয় হিন্দ জয় ভারত, দেখাচ্ছি পরের ভিডিও।